हे गाइस वेलकम बैक टू माय चैनल फन टाइम ब्रदर्स आशा करूँ भालो आछो आमी खूब भालो आछी। तो आज के हलो 28 ऑफ फेब्रुआरी माने फेब्रुआरी मासेर लास्ट दिन और एखन आमी बेरिये गेछी। एखन आमी लेक टाउन ऊपर दिये जाच्छी और आमी एखन फाइनल जाच्छी होच्छे मध्यम ग्रामे। तो आमी चले एसेछी पूजार फ्लैटे। तो पूजा के फोन करा हुए गेछे, जस्ट एंट्री करलाम। पूजा नीचे नामबे, एबार एकटु जाबो घुरु घुरु करते। तो ओ अनेक दिन धरे बोलछो देसी लेन जाबे, ताई हल्लाम देसी लेनेई जाई, जेटा एकदम ही मध्यमग्राम दोलतला मोड़ेर पाशेई, जेटा तैरी करेछे एकदम नतून बिल्ड आप होयेछे। तो अनेकगुलो ब्लग देखलाम, तो हल्लाम जाई आमराओ एकटु घुरे आसि। आर एई जस्ट चले आसलाम देसी लेने, आर एखाने लेखा आछे आई लाभ देसी लेन, सेटा आमि एकटु भिडियोते नि। तो एबार एंट्री तो करे गेलाम। एटा होच्छे एकदम फार्स्ट फ्लोरे, फर्स्ट फ्लोर ठीक ना मैंने ग्राउंडे एकदम ढुकी जो फ्लोर था भीषण लाउड म्यूजिक छिलो। तारपरे लिफ्टे उठे गेलाम, तार ओखाने तो आमी एत जोरे गान चलछिलो सब आमाके म्यूट करते हलो, कारण कॉपीराइटेर ब्यापार आछे। तो एबार आमरा रूफटपे आसलाम, जेटा आमी ब्लग देखेछिलाम। रूफटपटा आमार মানে আমার রুফটপ প্রচন্ড পছন্দ, যে কোনো এই ক্যাফে এরিয়া হোক বা রেস্টুরেন্ট হোক যেটাই হোক, মানে ওপেন এয়ারটা আমার বেশি পছন্দ এসির থেকেও। আর এসি আমার নিজের অতটা সহ্য হয় না, তোমাদেরকে আগেও বলেছি ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। তো আমি আর পূজা দেশেলেনের ওপরটাতে আসলাম। তো এই হলো পুরো লুকটা, ওপরে ফাঁকা ফাঁকাই ছিল মোটামুটি, কিন্তু ওপরে প্রচণ্ড মশা, বিশেষ করে আমাদের পায়ে যা কামড়েছে মশা। আর এটা হচ্ছে একদম মধ্যম গ্রামের মোড়ের যে রাস্তাটা, আর আমরা একদম সাইডে গিয়ে বসে। আর এখানে হলো ড্রিঙ্কের কাউন্টার আর হুক্কার কাউন্টার আছে। তো পুরো একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে নিলাম, আমি তো ঘুরে এসেছি, আমার সব ভালো লেগেছে, ফুড কোয়ালিটি খুব ভালো। আর এখানে লেখা ছিল দেশি লেন, এটাকে একটা ভিডিও নিন। হে গাইস, তো আবারও তোমাদের নতুনভাবে ওয়েলকাম করলাম। আর আজকে হলো 1st of March, মার্চ মাসের 1 তারিখ, আর এখন আমি আছি বেলেঘাটা সরকার বাজারের কাছে। তো আজকে রিয়াদির ছোট মেয়ের অন্নপ্রাশন আছে, রাধিকার অন্নপ্রাশন, তো ইনভাইট করেছে যে যাবো, আগেরটা যেতে পারলাম না। আর এই গিফটটা আমি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি বেলেঘাটাতে, দেখো কি সুন্দর সাজিয়েছে রিয়াদের বাড়ির সামনেটা। তো এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, নিচে কাউন্টার ছিল কফি ফুচকা এসবের। আর এই হচ্ছে রিয়াদি আর রবিদা, আমি তো আমার গিফটটা দিয়ে দিয়েছি। আর রিয়াদি প্রচণ্ড ব্যস্ত ছিল, তো খুব কম কথা হয়েছে, সেলফি দুই একটা নিয়ে নিয়েছি, থাম্বেলে দিয়েছি। আর এই হলো রিয়াদি যে ব্যাঙ্কোয়েটটা, খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং বলো সব কিছু এভরিথিং ভালো ছিল। তো এবার বাড়ি যাওয়ার পালা, খেয়ে দিয়ে এবার বাড়ি যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজ দিয়ে আছে রাস্তাঘাটে, তাও দু একটা গাড়ি আছে, তো এবার বাড়ি চলে গেল। হে গাইস, তো কালকে আর আমি ওখান থেকে ফিরে আর ব্লগটা শেষ করতে পারিনি, ভাবলাম এখন একটু বিকালবেলা বেছে ভাবলাম এখন একটু ব্লগটা শেষ করে দিই। তা আজকে হলো 2nd of March, মানে মার্চ আজকে 2 তারিখ। তো এখন আমি সকালবেলা মানে সারাদিন বাড়িতেই ছিলাম, বাড়িতেই কাজকর্ম এসব কিছু করলাম। তারপর একটুখানি বিকালবেলা বেরোলে আমাকে সুভাষ ফোন করলো, কারণ ও গুজরাট থেকে এসে গেছে। আর আসার পরে ভাবলাম যে মিট করি, কারণ প্রায় 2 মাস পর লাস্ট দেখা হয়েছিলো আমাদের, ডিসেম্বরে দেখা হয়েছিল। তো জানুয়ারি ফেব্রুয়ারি ফুল 2 মাস তারপর আজকে দেখা হলো। ভাবলাম একেবারে বেরিয়ে চা খেতে, আর একবার বলে যে এখানে 2-3 দিন আমি আসিও নি। তো একেবারে আসার পর ভাবলাম যে এখানে ব্লগটা শেষ করে দিই। তো আর এই দেখে নাও, এই যে হাই গাইস। তো যাই হোক, তো যদি লাস্টে একটাই কথা বলবো, যেটা প্রতিবার তোমাদেরকে বলি, তোমরা শুনে শুনে হয় তোমরা ভাবো যে একই কথা বলি, তো যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর এটা আমি কালকে আপলোড করবো, এখন বাড়ি গিয়ে আমি ওটা এডিট করবো, এরপরে আর কোনো ভিডিও নিচ্ছি না, এখান থেকে বাড়ি যাবো, তারপরে ব্লগটা এডিট করবে, কালকে আমি এটাকে আপলোড করছি। তো আমাকে অনেক সাপোর্ট করো, তোমরা দেখো আর ব্লগটা পুরো দেখো স্কিপ না করে, আর পুরি 2টো ব্লগ তোমরা খুব ভালো দেখেছো, তার জন্য অনেক অনেক থ্যাংকস তোমাদেরকে। যাই হোক, চলো এখান থেকে বাড়ি যাই, তারপরে কালকে আবার দেখা হচ্ছে, চলো।